রাতের শহরে আবারও বাস দুর্ঘটনা। তালা ব্রিজের ওপর উল্টে গেল দক্ষিণেশ্বরগামী একটি বাস। আহত হলেন বেশ কিছু যাত্রী, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, দুই বাসের রেষারেষির জেরেই দুর্ঘটনা। পুলিশ তদন্ত শুরু করেছে। মঙ্গলবার রাত 10:05 নাগাদ দুর্ঘটনাটি ঘটে পাইকপাড়া এলাকায়। বাসটি গড়িয়া থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, দুটি বাসের মধ্যে রেষারেষির ফলেই দুর্ঘটনা। তালা ব্রিজ থেকে নামার সময় একটি বাস ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় বিটি রোডের ওপর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। চিৎপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।